আসসালামু আলাইকুম, আমি ডিএসটিভি খবর হতে বলছি। আপা, আপনার নাম কি? আমার নাম নূর জাহান বেগম। আপনার স্বামীর নাম? আমার স্বামীর নাম ডাক্তার নুরুল ইসলাম। আপনার স্বামী কি কাজ করে? আমার স্বামী তো মারা গেছে 5 বছর আগে। আপনার স্বামী কি করতো আগে? সে ডাক্তার ছিল। আপনার স্বামী কোন জায়গায় ট্রেনিং করছে? ট্রেনিং করছে ইন্ডিয়াতে। আপনি কি সরকারের সাথে কোনো যোগাযোগ করছেন যে আপনি স্বামী মৃত্যু হওয়ার পরে কেন যে ভাতা দিয়েগুলি পান নাই, কি আসবে সেইগুলি কাগজপত্র কি? যোগাযোগ করতে পারি না, সময়ের অভাবে ছোট বাচ্চাকে ছেড়ে আমি পারছি না। তা আপনার স্বামীকে যে এখন তো বর্তমান মৃত্যু দ্বারা বেতন পাইতেছে, ভাতা পাইতেছে, তো এইগুলি তো যে কোনো মুক্তিযোদ্ধা মারা গেলে তার ওয়ারিশ হতো তার স্ত্রী বা তার ছেলে মেয়ের ব্যাপার, এই ধরনের কি আপনি কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন? না, আমি কোনো কিছুই পাচ্ছি না। তো দেশের গ্রামেতে আমি এলাকার কমান্ডারের কাছে গেছি, কমান্ডার আমার ব্যাপারে কোনো পাত্তাই দেয় না। কমান্ডারের নাম কি? দিলু কমান্ডার, দিলু স্যার। আপনার স্বামী কোন সেক্টরে ছিল এটা আপনি বলতে পারেন? না, এটা তো স্যার আমি বলতে পারি না। এখানে নাম নাই, কিভাবে কি করা যায় এটা আপনার কাগজ নিয়ে দৌড়াদৌড়ি করে, তখন আমি সময়ের অভাবে আমি মানে বাইরে করতেছি না। আপনার কয় সন্তান, কয় ছেলে মেয়ে? আমার 2 মেয়ে। আপনি কি 2 মেয়ে নিয়ে আছে চলাফেরা করেন, কি আপনি কি কষ্ট হইতেছে? আমার কষ্ট তো বলার বাহিরে, অনেক কষ্ট হয় আমার। দুইটা বাচ্চা নিয়ে স্কুলে লেখাপড়া করা, খাওয়া চলাফেরা সব দিকতে তো আমার কষ্ট। তাহলে আপনার 2 বাচ্চা কি লেখাপড়া করতে যায়, কি আপনার কি কোনো সফলভাবে মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে কেউ কোনো সাহায্য সহায়তা করে না? না, এমনি কেউ কোনো কিছুই করে না। করে আমার আপন ভাই আছে, 3 ভাই আমার একটু সহযোগিতা করে আর কি। আমি বাংলাদেশ সরকারের কাছে ডিএসটিভি খবর থেকে বলছি, একজন মুক্তিযোদ্ধার স্ত্রী, তার 2টি সন্তান আছে, সে 2টি সন্তান নিয়ে অতি কষ্টে দিন যাপন করছে। আমি বাংলাদেশ সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, মুক্তিযোদ্ধা হয়তো আমাদের বাংলাদেশ স্বাধীন করছে, রক্তের বিনিময়ে আমাদের এই দেশকে গড়ে তুলছে, সে অতি দরিদ্র এবং 2টি সন্তান নিয়ে সে অনেক কষ্টে আছে। আমি বাংলাদেশ সরকারকে দৃষ্টি আকর্ষণ করছি, তার জন্য একটা সুব্যবস্থা করা হয়। বাংলাদেশ দর্শক, আমাদের সাথে থাকবেন, ডিএসটিভির সাথে থাকবেন।